আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দীর্ঘদিন মেঘনা স্বেচ্ছাসেবী নামের একটি সংগঠন আছে, আমাদের মানবিক সংগঠন, যে সংগঠন দি এই বড় ভাইয়ের জালাল ভাইয়ের উদ্দেশ্যে উদ্যোগটি আমাদের করা হয়েছে। আজকে ওই সংগঠনের পক্ষ থেকে যে আমরা এই ভাইটিকে রাস্তা থেকে তুলে এনেছিলাম যে তাকে চিকিৎসা করাবো, তার পরিবারের কাছে ফিরিয়ে দিব, সে অসুস্থ ছিল দীর্ঘদিন। তো আজকে ওনার পরিবারের লোকজন যে বাইরে আছে, তো ওনাদের কাছে আমরা হস্তান্তর করব। এই যে এখানে সাংবাদিক আছে, অনেক সাংবাদিকের মাধ্যমে যে ওনাদের সামনে আমরা তাকে হস্তান্তর করব। তো আমরা ওনাদের মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা দেখবেন। তো দেখি এই বাইরের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কিছু আমরা শুনবো। এখন যিনি আমাদের বড় ভাই শাহজালাল ভাই, ওনার উদ্যোগে এই যেই ওনাকে আমরা রাস্তা থেকে তুলে নিয়ে সেবা দিয়েছি, তো ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তো এখন আমরা শাহজালাল ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। আচ্ছা বড় ভাই, আপনি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সে এখন তার নাম বলেছে গেলাম, সে খুবই অসহায় ছিল, রাস্তাঘাটে পড়ে থাকতো। তখন আমার নজরে আসার পর তখন ভাবলাম যে একটা লোক এইভাবে সে রাস্তায় পড়ে থাকতে পারে না। তখন আমার যারা ছোট ভাই আছে আমার সাথে ছেলে মনে করে তার সাথে পরামর্শ করলাম যে তাকে আমি চিকিৎসা করবো, তোমরা আমার সাথে একটু সহযোগিতা করবো, অর্থনীতির যা লাগে আমি দেখবো, তোমরা একটু সবসময় আরো পরিষ্কার রাখবা। তখন তারা বলে ঠিক আছে। আমি এটাও বললাম যে একজনে অনুপস্থিত আরেকজনে তাকে এমনভাবে পরিষ্কার করবো সে যাতে মোংরা না থাকে। তো সবাই এগিয়ে রাজি আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রায় দীর্ঘ আড়াই মাস পর চিকিৎসা করার পর তার নাম ঠিকানা নিলাম। সে দুই তিনবার এই নৌষধের কথাই বলে, নৌষধের শিবপুর থানা তারাকান দিয়ে বাজার। গতকাল আমি ম্যাপে গুগলে সার্চ দিয়া অনেক কিছু নাম বলছি, একটু ভুল মানান গিয়ে দেখছিলেন গুগল গিয়ে ঠিক আছে। তখন নৌষধ মহানুর পুরসভার প্রেস ক্লাবের যে সাংবাদিক শাকিল ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম, ওনার ছবি দিলাম, মুখে জলমন্ত্রী দিলাম, ওর ভিডিওগুলো দিলাম। উনি আমাকে আড়াই ঘন্টা সময় দিল, মাগরিবের পর ঠিক আলহামদুলিল্লাহ বললো যে এই নামে এই সুন্দর কর গেছে, ওরা আমার সাথে যোগাযোগ করতে চায়। তা আলহামদুলিল্লাহ যোগাযোগ করার পর ওনার পরিবারের সাথে আমার কথা হলো, ওনাদের ভিডিও কলে দেখাইলাম, হোয়াটসঅ্যাপ কথা হলো, বলে যে না ছবি এবং ভিডিও সব মিলে আছে। ওনারা রাত্রে আসতে চাচ্ছিল, এক বছর আপনার সেটা সকালে আসেন, আমাদের লোকজন থাকবে, তখন আমরা আপনাকে হস্তান্তর করবো, এলাকার মেম্বার থাকবে, আমার সম্মান আছে থাকবে। এইভাবে আলহামদুলিল্লাহ ওনাদের পরিবার আসছে। এখন আলহামদুলিল্লাহ আমরা যে আড়াই মাস দীর্ঘ শ্রম দিয়েছি, এই শ্রমে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তাকে আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। এবং আমার পরিবার মেম্বার যারা সেলিম আছে, জেলার ভাই আছে, তারপরে আরো সজীব আছে, আরো চার পাঁচজন আছে, আলহামদুলিল্লাহ সবাই খুশি। এবং এলাকার মধ্যে অনেক দীর্ঘ ছিল, সবাই তাকে সহযোগিতা করছে। তার পরিবারের বড় ভাই আসছে, মেশিন অন করছেন, বড় ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলেন, তাকে আমরা হস্তান্তর করবো।